দিনের বেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছিল, তাদের বিরুদ্ধে মানে অসহযোগিতা করেছিল রাজ্য সরকার, এমন অভিযোগ ছিল। অথচ আমপান পরবর্তী সময়ে সেই কেন্দ্রীয় প্রতিনিধি দলকে স্বাগত জানাচ্ছে রাজ্য সরকার। কি বলবেন, যে কথাটা আপনারা বলছেন এটা সত্য যে যখন কোভিড-19 পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় দল এসেছে তখন রাজ্য সরকার অসহযোগিতা করেছে, এটা ওরাও অভিযোগ করেছিল, সংবাদ মাধ্যমে তা প্রকাশিত হয়েছে। আর এখন আমফান পরবর্তী সময় যখন কেন্দ্রীয় দল আসছে, সে একই কেন্দ্রীয় দল, কিন্তু এখন রাজ্য সরকার পূর্ণ সহযোগিতা করছে, কথাটা ঠিক, অভিযোগটা ঠিক, দুটো পরিপ্রেক্ষিত দুরকম। যখন কোভিড-19 পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় টিম আসছে তখন রাজ্য সরকার ভয়ে মরে যাচ্ছে যে তার সমস্ত মিথ্যা এবং তথ্য গোপন ধরা পড়ে যাবে, ধরা পড়ে যাবে বলে তারা কেন্দ্রীয় টিমকে কাজ করতে দিতে চায়নি। কেন্দ্রীয় টিমকে যেভাবেই হোক যতটা সম্ভব হোক অসহযোগিতা করেছে, যদিও সেটা পদে 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 ধরা পড়ে গেছে। এখন সহযোগিতা করছে কেন? কারণ এখন সহযোগিতা করছে যদি আমফানের পরিপ্রেক্ষিতে রাজ্য বেশি পরিমাণে কেন্দ্রীয় সাহায্য পায়। আমরা মনে করি কেন্দ্রীয় সাহায্য আমাদের রাজ্য যত বেশি পায় তত আমাদের পক্ষে ভালো, রাজ্যের পক্ষে ভালো। আমরা যেটা স্পষ্ট কথা, আমাদের এক আমফান বিপর্যয়কে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করতে হবে, দুই বাস্তব তথ্যভিত্তিক অ্যাসেসমেন্টের পরিপ্রেক্ষিতে রাজ্যের প্রাপ্য যতটা সম্ভব সেটা যাতে রাজ্য পায় তার ব্যবস্থা করতে হবে, বেশি পরিমাণে অর্থ পাওয়াটা আমাদের রাজ্যের পক্ষে সুবিধাজনক। তিন, একই সঙ্গে আমাদের আরেকটা কথাও আছে যে টাকা তো অনেক বেশি পেলাম, কিন্তু সেই টাকাটা যে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছবে তো, নাকি দলবাজি অথবা লুঠের অংশীদার হয়ে যাবে, যাতে ত্রাণের টাকা লুট না হয়, বিপর্যয় মোকাবিলার টাকা যাতে লুট না হয়, এটাও রাজ্য সরকার এবং কেন্দ্রীয় টিম তাদেরকে দেখতে হবে, যাতে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ঠিকমতো করে অর্থ পৌঁছয়। ত্রাণের টাকা আসুক, কিন্তু ত্রাণের টাকা লুট করা যাবে না। লুঠের মহড়া ইতিমধ্যেই রাজ্যে স্পষ্ট হচ্ছে। মনে রাখবেন, আয়লার পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষের কাছে অর্থ পৌঁছে দেবার জন্য তৎকালীন সময়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করেছিল পঞ্চায়েত ভিত্তিক, যে তালিকায় সই ছিল পঞ্চায়েত প্রধান এবং তৎকালীন বিরোধী দল নেতাদের, যাতে সবাই মিলে এক কথা বলতে পারেন, দলবাজি যাতে না হয়। আর এখন আমরা কী দেখছি, পঞ্চায়েত যেমন চাইবে তেমন, পঞ্চায়েতের মেম্বার যেমন চাইবেন তেমন। অতএব এই অভিযোগটা ইতিমধ্যে উঠতে শুরু করেছে, যার পানের বড় ক্ষতি হয়নি সে টাকা পাচ্ছে, যার ঘর ক্ষতি হয়নি তার নাম লিস্টে আছে, যার ঘর ক্ষতি হয়ে কিছু নেই সে একটা ত্রিপলও পর্যন্ত পাচ্ছে না। আয়লার পরে যেমন সর্বদল মনোভাব নিয়ে চলা হয়েছিল, হয় সেই সর্বদলীয় মনোভাব নেওয়া হোক, না হলে প্রশাসন নিরপেক্ষভাবে খতিয়ে মানুষের বিপদে পাশে দাঁড়াক, যেন আমফান বিপর্যয়টা দলবাজির অথবা লুঠের একটা মহড়া হিসেবে না পরিগণিত হতে পারে, এটা নিশ্চিত করতে হবে।